সূর্যকেই এখনো দেখা যাচ্ছে না, ওই যে গাছের ফাঁকে, তাই না? সকালবেলা সূর্য দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তো এইবার উঠেছে অনেকটা গাছের আড়াল থেকে। গুড মর্নিং, আমাদের পাড়ায় কীর্তন চলছে, এখন বাজে ভোর 5:45। আমি আর পিকুক রাস্তা হাঁটতে বেরোলাম, রাস্তাটা দেখলে বুঝতে পারবেন, ওখানে ওই মোড়ের ওই বাড়িতে সারা দিন রাত ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান চলছে। আমরা বাড়ির সামনের রাস্তাটাতেই আছি, মানে হাঁটাহাঁটি করছি, রাস্তা দেখলেই বুঝতে পারবেন চারিদিক পুরো শুনশান, কেউ নেই। আজকে পিকুর হাত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, এখন চলো মর্নিং ওয়াকে যেতে হবে। আমাদের কাছে ফুল এখনো পুরোপুরি ফুটে পারেনি, পিকু যখন ঘুম থেকে ওঠে তখন দেখে ফুলগুলো পুরো বড় হয়ে ফুটে গেছে, এখন ছোট ছোট দেখছে অবাক হয়ে যাচ্ছে, এরকম কেন ফুল কি এরকম ফুটে? 6:30 বেজে যাচ্ছে, আমি ঘরে এসে কোটটা খুলে রাখলাম আর পিকু ঘরে আসতে ইচ্ছা করছে না। জীবনে প্রথম যদি কেউ ভোরবেলায় ওঠে তার রিয়াকশনটা এরকমই হয়, ঘরে আসতে ইচ্ছা করছে না। পিকু সকালবেলা সাইক্লিং করছিল, পিকুর সাইকেল নিয়ে, এই যে পিকুর বাবার পাগলামো, ভালোই পারে এই সমস্ত হাবি জাবি কাজকর্ম। তো আমি এখন একটুখানি রেডি হলাম, এখন আমাকে একটু বেরোতে হবে, এখন বাজে 11:30। স্নান ধান সেরে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর আজকে শাড়িটা এত তাড়াহুড়ো করে পরেছি, এমনিতে আমি শাড়ি ভালো পরতে পারি না, তারপরে তাড়াহুড়ো করে পরে একদম ঠিকঠাক করে প্লেটই করতে পারিনি। তো সে যাই হোক, এখন আমি যাচ্ছি সেই মাসি শাশুড়ির বাড়িতে, আজকে ওই মেসোমশাইয়ের শ্রাদ্ধ শান্তির কাজ আছে, তো সেখানে একটুখানি যেতে হবে, সেই জন্য এখন আমি বেরোচ্ছি। আর সাত সকালে ঘুম থেকে উঠে আমার এখন স্নান টান সেরে কি ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখন তো তা সম্ভব না, আর এই পিকুর জন্য আমাকে উঠে পড়তে হচ্ছে, আমার আগে ও উঠেছে ঠেলে ঘুম থেকে। চলুন যাওয়া যাক, ওখান থেকে বারবার ফোন করছে কখন আসবে কি বৃত্তান্ত, বেরোচ্ছি চলুন। এটা হচ্ছে মেসোমশাইয়ের ছবি, এখানে যা যা কাজকর্ম ছিল সব কিছু হয়ে গেছে, এখন ঠাকুরমশাই গীতা পড়বে ঘরে। যে যার কাজ ঠিক খুঁজে নেয়, পিকু এসে গেছে, এখানে পিকুর পার্টনার আছে, তার সঙ্গে কম্পিউটারে এখন গেম খেলা চলছে, ওরা ওদের মতন আছে ব্যস্ত। রাত্রি 10:30, আমরা বাড়ি ঢুকেছি 10টার সময়, ওদের বাড়িতে সারাটা দিন কেটে গেছে, খাওয়া দাওয়া করে রাত্রে একেবারে খাওয়া দাওয়া করেছি, করে তারপরে বাড়িতে আসলাম, সমস্ত কাজকর্ম শান্তিপূর্ণভাবে হয়ে গেছে, সবাই ঠিকঠাকভাবে সুস্থ, আজকে দিনটা থাকাটা দরকার ছিল, নানা রকম কাজ আছে সেখানে সাহায্য করতে হয়, সেই সব কাজের জন্য ছিলাম। আমাকে বারবার বারবার করে থাকার জন্য বলছে, তার একটাই কারণ যেহেতু এই সমস্ত কাজ করার অভিজ্ঞতা আমার আছে, আমার শাশুড়ি মারা যাওয়া কাজকর্ম করেছি আমি, তো সেই জন্য কিছু কিছু কাজগুলো জানি, তো থাকো 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 না, আজকে শ্রাদ্ধ শান্তির কাজ ছিল, ছিলাম সকালবেলায় তো গেলাম যখন তখন বললাম, তারপরে রাস্তায় এত রোদ, একটা মালা নিয়ে মিষ্টি নিয়ে আমি ঢুকে ওই বাড়ি গিয়ে কাজে পুরো এনগেজ হয়ে গেছি,
আর শ্রাদ্ধ শান্তি কাজকর্ম আমার মনে হয়নি ওগুলো শেয়ার করি বা করবো কি করবো না এই কনফিউশনে আমি ওগুলো ক্যামেরাবন্দি করিনি সত্যি কথা। তো যেটা ঘরে গীতা পাঠ হচ্ছিল সেটা তুলেছি, আর লাস্টে নাম কীর্তন সেই অংশ কিছুটা তুলেছি এই। আর আমার ঠোঁট সব ড্রাই হয়ে গেছে সারাদিন, আমি এমনি শাড়ি পরে থাকতে পারি না, আজকে সারাটা দিন একভাবে ওই শাড়ি পরে আছি। আমি মানে বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স, পিকু কিচ্ছুতে বাড়ি আসবে না, ওখানে এতটাই মজা গেছে সারাটা দিন আমার থেকে পুরো আলাদা। বাড়িতে থাকলে যেমন আমার সাথে মানে পুরোপুরি চিপকে থাকে, ওখানে পুরোপুরি নিজের মতো খেলাধুলো করেছে। আর আইপিএল চলছে, একজন তো আইপিএল দেখবো বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলো 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 বাড়ি চলো বাড়ি চলো বাড়ি আসলাম। আর আমার দাঁতের ট্রিটমেন্টের জন্য আজকে ফোন করেছিলাম ডাক্তারবাবুকে, ডাক্তারবাবুকে বললাম যে আজকে যেতে পারবো না একটু কাজকর্মে ব্যস্ত। হ্যাঁ ঠিক আছে, একদিন বাদে দুদিন বাদে গেলেও বললো খুব একটা সমস্যা হবে। আর এই আমার বাড়িতে বিছানাগাদার অবস্থা, আমি বাড়ি ছিলাম না, সকালবেলায় বেড কভার টাভার সব কেচে টেচে ধুয়ে টুয়ে দিয়ে ছাদে মেলে দিয়ে গেছি। তো দুপুরবেলা খেয়ে পিকু পিকু আসেনি, দুপুরবেলা পিকু বাবা এসেছিলো, সে কিচ্ছু সেট করেনি, এর মধ্যেই শুয়ে কাটিয়ে দিয়েছে। আমার এখন এসে আর ইচ্ছে করছে না, একটু পরে বিছানার চাদর চাদরগুলো সেট সেট করবো। আর আজকে আমার ঘরে একটা মাত্র লাইট জ্বলছে, আমার ঘরটা কি ব্রাইট লাগছে না, আমার নতুন লাইট লাগানো হয়েছে এলইডি নতুন লাইটে। ওদের বাড়িতে ছিলাম, ওদের বাড়ির লাইটের আলো নেই, মানে ভীষণ ঝিমিয়ে আছে আলো। আর বাড়িতে এসে পুরো মনে হচ্ছে যে চার পাঁচটা লাইট জ্বালিয়ে দিয়েছে ঘরের মধ্যে, প্রত্যেকটা জায়গার লাইট গতকাল রাত্রে চেঞ্জ করেছে। বেডরুমের লাইট চেঞ্জ করেছে, বারান্দার লাইট চেঞ্জ করেছে, উপরের ঠাকুরের ঘরের লাইট চেঞ্জ করেছে, সব জায়গায় আলো বেড়ে গেছে। ভোর 5:30টার সময় উঠেও এখন রাত্রির 11টা বাজে 10 মানে 10:50 বাজে, কীভাবে এই এনার্জি নিয়ে এই গোল্লা গোল্লা চোখ দুটো এখনও টিভি দেখছে ভাবা যায়, কী এনার্জি, কোন লেভেলের এনার্জি, সাংঘাতিক। আমি আজকে অবাক হয়ে গেলাম, আজকে রেকর্ড ব্রেক করে দিয়েছে, ভোর 5:30 থেকে রাত এখন 11টা বাজতে গেল, এক ফোটা চোখের পাতা বন্ধ হয়নি। ওই বাড়িতে আমি একটুখানি দুপুরবেলা চেষ্টাও করলাম যে একটু সাইড করে শোয়ানোর জন্য, ওর জন্য আমি চেষ্টা করলাম যে ঘরটা আলাদা করে নিয়ে গিয়ে এটি ইয়ে করে কাজকর্ম বাদ দিয়ে এসে ওকে নিয়ে ওই বিছানায় গেলাম, কোনোভাবেই ঘুম পাড়ানো গেল না। আর ও সে মানে সেই জিনিস না, বাড়ির বাইরে ঘরের বাইরে কোনো সময় কোনো দিনও ছোট্টর থেকে ঘুমায় না, এখন যদি এখন নিয়ে শোয়া হয় তাহলে আর 2 মিনিট দেখে থাকতে পারবে। আর তাই না বিকু, ভাত খাবি দিয়ে এখন? ওর আবার বাড়ির ভাত না গেলে ওর সারাদিনের খাবার দাবার হজম হয় না, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু আজকে আমি সত্যি কথা বলতে বাড়িতে কোনো রকম রান্নাবান্নাই করিনি, সকালবেলায় গতকালের ভাত ছিল, জল দেওয়া ছিল, পান্তা ভাত, সেটা আলু ভাজা করে পিকু খেয়েছিল, আমি একটা রুটি খেয়েছিলাম, ব্যাস এই। তাহলে চলুন আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট।